আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের জন্য ইনকামের দারুণ একটা সাইট কিংবা অ্যাপ শেয়ার করব, যেখান থেকে আপনি মজা করে করে ইনকাম করতে পারবেন। তো অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, মজা করে করে আবার কিভাবে ইনকাম করা যায়। সাপোজ ধরুন ফেসবুকের মধ্যে আপনি যদি আপনার কোনো বন্ধুকে লাইক করেন কিংবা কমেন্ট করেন, কিংবা আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে যদি আপনি একটা স্ট্যাটাস দেন, তাহলে তার বিনিময়ে আপনি কিন্তু একটা মজা সেখান থেকে পান। ঠিক সেরকম এই সাইট বা অ্যাপস এর মধ্যে আপনি লাইক করে কমেন্ট করে শেয়ার করে কিংবা স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে সারাদিন যদি আপনি লাইক কমেন্ট এবং স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন, তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আগ্রহী, তাদের সবাইকে আমি সাজেস্ট করব এই সাইট কিংবা অ্যাপস এর মধ্যে কাজ করার জন্য। তো এই সাইট কিংবা অ্যাপস এর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন। সর্বোচ্চ $2 মানে 160 টাকা হলে আপনি কিন্তু টাকাটা বিকাশের মধ্যে বা রকেটের মাধ্যমে তুলে নিতে পারবেন। তো যারা যারা এই সাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সাকিব রায়হান আপনাদের সাথে, পিছি চুটটা একটা ইন্টার পরেই। প্রতিদিন প্রযুক্তি বিষয়ক নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যাইতে হবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কটা হবে ঠিক এইরকম, দেখুন ঠিক এইরকম একটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনাদের সুবিধার্থের জন্য দিয়ে দিব। তো আপনারা জাস্ট সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, সেই লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারের মধ্যে চলে যাবেন। আমি সবাইকে সাজেস্ট করব গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটির মধ্যে যাওয়ার জন্য। তো আমি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। তো এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা ইনকাম করব। তো এটার নাম হচ্ছে টিপটপফেস, এটার নাম। তো এটা কিন্তু অবিকল ফেসবুকের মতো, যারা বিশেষ করে ফেসবুক ব্যবহার করেছেন তারা এটি দেখলেই বুঝতে পারবেন এখানে কাজ হচ্ছে পুরো ফেসবুকের মতো। তো এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে সাইন আপের মধ্যে যে ফর্মগুলো দিচ্ছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি একটা একটা করে ফিল আপ করতেছি। প্রথমে ইউজার নেমটা দিচ্ছি এখানে, আমি আমার একটি ইউজার নেম এখানের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটি ইমেল দিতে হবে, তো আপনি যে কোনো একটি ইমেল আপনার এখানের মধ্যে দিয়ে দিবেন, আমি আমার একটি ইমেল দিয়ে দিলাম। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা একটু বড় থেকে দিতে হবে, নাম্বার ওয়ার্ড এগুলো মিক্স করে আপনি পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা আপনি আবার দিবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, আপনি যদি মেল হল মেল দিবেন এবং ফিমেল হলে ফিমেল দিবেন, আমি যেহেতু মেল সেই জন্য মেল দিলাম। তারপর আই এম নট রোবট নামের যে অপশনটা এখানে দেওয়া আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলে একটা ক্যাপচা আপনাকে দিবে, এখানের মধ্যে বলা হচ্ছে বাস সিলেক্ট করার জন্য। তো আপনি সিম্পলি বাসগুলো সিলেক্ট করবেন, এখানে যতগুলো বাস আছে প্রত্যেকটা বাস সিলেক্ট করবেন। তারপর জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে। তারপর নিচে একটা টিক চিহ্ন দিতে হবে, আমি একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর লেটস গোতে ক্লিক করতে হবে, এই যে লেটস গো এটাতে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। আপনার ইউজার নেম তো অলরেডি আছে বলছে এখানের মধ্যে, তাহলে আপনি ইউজার নেমের পাশে একটা দুটো নাম্বার দিয়ে দিবেন। আমি একটা দুটো নাম্বার দিয়ে দিলাম, আবার লেটস গোতে ক্লিক করে দিলাম। লেটস গুলোতে ক্লিক করার পরে যদি বলে যে আবার ইউজার নেম কি আছে, তাহলে আপনি অন্য একটা দিবেন, ঠিক আছে। দেখি এটা আছে কি না, এটি নাই, দেখুন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তারপর এখানের মধ্যে এখন যেটা করতে হবে, আপলোড এ ফটো, একটা আপনার ছবি দিতে হবে এখানের মধ্যে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনি যে কোনো একটা ছবি এখানের মধ্যে জাস্ট আপনি দিয়ে দিবেন, আমি আমার একটা ছবি এখানের মধ্যে দিয়ে দিলাম। ছবিটা আপলোড হবে, আপলোড হওয়ার পর আপনি সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। তো জাস্ট আমি এটা সেভ করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপর দেখুন এখানের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলতেছে, মানে আপনার এখানের মধ্যে নামটা কী হবে, আপনার যে নামটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সাকিব রায়হান, ঠিক আছে, আমি আমার নামটা দিয়ে দিলাম, এটা কিন্তু শো করবে। তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, কিংবা বাইরের দেশে হলে বাইরের দেশিটা সিলেক্ট করে নেবেন। তারপর বার্থডে, আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন এখানের মধ্যে, আমি আমার একটা বার্থডে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো আপনি আপনার বার্থ ডেট এখানের মধ্যে দিয়ে দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর দেখুন এখানের মধ্যে অনেকগুলো মানুষের ছবি আছে, তো আপনি একদম সবার নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ফলো 20 অ্যান্ড ফিনিশ, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে বলবে। এখানে মূলত কয়েকজন মানুষকে আপনাকে ফলো করতে বলতে, সেখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কয়েকজন মানুষকে ফলো করতে বলে, ঠিক আছে। তো এটা জাস্ট আপনারা ফলো করে নেবেন। তারপর দেখুন এখানের মধ্যে হুবহু ফেসবুকের মতো, ফেসবুক যেরকম ঠিক সেরকম এখানের মধ্যে লাইক কমেন্ট করে আপনাকে থাকতে হবে। দেখুন এখানে ফেসবুক যেরকম সেরকম এখানের মধ্যে আপনি চাইলে রাপলি একটু দিতে পারবেন, কিংবা যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখানের মধ্যে আরেকটা জিনিস, সেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখানের মধ্যে দেখুন এখানের মধ্যে একটা অ্যাপস বলে দিছে, তাদের একটা অফিসিয়াল অ্যাপস বের হয়েছে, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। অ্যাপসের মধ্যে কাজ করলে হয়তো একটু সহজ আপনি এখানে বুঝতে পারবেন। তারপর এখান থেকে সেটা ইনস্টল করে দিবেন। তো আমি সিম্পলি এটা এখান থেকে ইনস্টলের মধ্যে ক্লিক করে দিলাম, এটা এখান থেকে ইনস্টল হচ্ছে, তারপর এখান থেকে সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো দেখুন আমার অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি সিম্পলি যেটা করবো এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর আমাকে জাস্ট অ্যালো পারমিশন চাইবে, যেটা আপনি অ্যালো করে দিবেন। তারপরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়া পর্যন্ত আপনি জাস্ট এখানের মধ্যে অপেক্ষা করবেন। তারপর এখানের মধ্যে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছিলেন, সেগুলো দিয়ে জাস্ট লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দিচ্ছি। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর জাস্ট লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। তো লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনাকে ভিতরের পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো আমি জাস্ট এখানে এখন দেখুন ভিতরের পেজে আমাকে নিয়ে আসা হয়েছে। এখন আমি জাস্ট উপরে প্রথমে যে অ্যাপসের কথা বলছি সেটা আমি ক্রস চিহ্ন দিয়ে এটা ক্যান্সেল করে দিব বা হাইড করে দিব, ঠিক আছে। তারপর দেখুন এখন এখানের মধ্যে আপনি পুরোপুরি ফেসবুকের মতো এখানের মধ্যে আপনি ছবি আপলোড করবেন। আপনি যদি একটা স্ট্যাটাস দেন তাহলে সেটার বিনিময়ে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই ইনকামের সিস্টেম থাকে আপনাদেরকে বলে নিই। তো প্রথমে এই যে দেখুন এই যে ছবির আইকন যেটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যাবেন, এখানে লেখা আছে সেটিং, ঠিক আছে। একটু নিচে যাওয়ার পর দেখুন সেটিং লেখা আছে, সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে এখানের মধ্যে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে আর্নিং, আর্নিংয়ের মধ্যে ক্লিক করবেন। তো আমি সিম্পলি আর্নিংয়ের উপর ক্লিক করলাম। তারপর মাই পয়েন্টের উপরে ক্লিক করবেন। মাই পয়েন্টের উপর যখন ক্লিক করবেন তখন দেখুন এখানের মধ্যে আপনার ইনকামের সিস্টেমটা আপনাকে বলে দিছে। এখানের মধ্যে দেখুন আপনি যদি একটা কমেন্ট করেন সেটার জন্য আপনি পাবেন 1 পয়েন্ট করে, আর যদি একটা মানে পোস্ট করেন সেটার জন্য বা স্ট্যাটাস দেন সেটার জন্য আপনি পাবেন 4 পয়েন্ট। তারপর যদি আপনি এখানের মধ্যে একটা রিয়েক্ট দেন বা লাইক দেন তাহলে তার বিনিময়ে পাবেন আপনি 1 পয়েন্ট করে। তারপর যদি আপনি একটা ব্লগ তৈরি করেন মানে একটা পোস্ট তৈরি করেন তাহলে সেটার জন্য আপনি পাবেন 4 পয়েন্ট করে। এবং যদি কোনো মেম্বারকে ফলো করতে পারেন মানে প্রো মেম্বারকে, ঠিক আছে, যেগুলো ইনভেস্ট করছে তাদেরকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে তাদের থেকে আপনি পাবেন 10 পয়েন্ট করে। তো আমার বর্তমান পয়েন্টটা দেখুন 5 পয়েন্ট, ঠিক আছে। আমি যদি এখন এখানের মধ্যে কাজ করি তাহলে কিন্তু আমি এখান থেকে অনেক পয়েন্ট ইনকাম করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি পরে বলবো। আমি আগে প্রথমে হোম অপশনের মধ্যে যাই। হোম অপশনের অপশনে গিয়ে আপনাদেরকে কাজটা দেখাই, ঠিক আছে। হোম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন হোম অপশনে চলে আসছে। এখন আমি যদি হোয়াটস ইউর মাইন্ডের মধ্যে একটা লিখি হাই হ্যালো হাই হাউ আর ইউ, ঠিক আছে, আমি হাউ আর ইউটা জাস্ট লিখলাম, ঠিক আছে, হাউ আর ইউ লিখলাম। দেন আমি একটা শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার জন্য আমি কিন্তু এখানের মধ্যে প্রায় 4 পয়েন্ট পেয়ে যাবো, ঠিক আছে। আর যদি আমি লাইক করি, এখানের মধ্যে অনেকগুলো মানুষ আছে যেগুলো যদি আমি লাইক করি কমেন্ট করি তাহলে সেখান থেকেও কিন্তু আমি ইনকাম করব, ঠিক আছে। আমি যদি মনে করি এখানের মধ্যে নাইস লিখলাম, সাপোজ আমি আমার ফটোতেই লিখছি নাইস, তো নাইস লিখলাম, লিখে এখানের মধ্যে জাস্ট এটা পোস্ট করে দিবেন, ঠিক আছে। এটা পোস্ট হয়ে গেল। তারপর এখানে যতগুলো আপনার ছবি আছে কিংবা এখানের মধ্যে পোস্ট আছে প্রত্যেকটার মধ্যে আপনি যদি লাইক অ্যান্ড কমেন্ট করেন তাহলে তার বিনিময়ে আপনি অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর দেখুন এখানের মধ্যে ক্রিয়েট ব্লগ, এই যে প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট ব্লগ। এখানের মধ্যে জাস্ট আপনি কিছু একটা লিখে দিলেই হয়ে যাবে, ব্লগটা তৈরি হয়ে যাবে। এখানে হাউ আর ইউ লিখবেন, তারপরে হাউ আর ইউ, ঠিক আছে। এটা জাস্ট এখানে প্রত্যেকটার মধ্যে এটা লিখে দিবেন। আমি জাস্ট এখানে লিখে কপি করলাম, ডিসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দিলাম, তারপর এইখানের মধ্যেও দিয়ে দিলাম। আমি জাস্ট এখানে সবগুলো দিয়ে দিলাম। তারপর যদি আমি এখানে মানে একটা থাম্বনেল দিই বা একটা ছবি দিই, আমি মনে করেন যে এখানে একটা ছবি দিয়ে দিলাম। আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করতেছি, যে কোনো একটা ছবি, সাপোজ এই ছবিটা এখানে সিলেক্ট করতেছি, অ্যালো করে দিচ্ছি।
এখন কিন্তু আমার এখান থেকে 10 পয়েন্ট কিন্তু এটা থেকে ইনকাম হয়ে যাবে সরি 4 পয়েন্ট এখান থেকে ইনকাম হবে আমি যদি এখন পোস্টে ক্লিক করি দেখুন পাবলিশে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানের মধ্যে কিছু ডিটেইলস দিতে বলছে ডিটেইলসগুলো আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এগুলো দিয়ে দিলে কিন্তু এখানের মধ্যে আপনার সব কিছু রেডি হয়ে যাবে তখন আপনি কিন্তু এখান থেকে ন্যূনতম একটা পয়েন্ট পেয়ে যাবেন তারপর এখানে দেখুন প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কতগুলো মানুষের সাথে এখানে জয়েন হবেন আপনি এখানে যত মানুষের সাথে জয়েন হতে পারবেন তত কিন্তু ভালো ঠিক আছে দেখুন ফলো করবেন এগুলো সবগুলোকে ফলো করবেন যত আপনার কাছে আসবে প্রত্যেকটাকে ফলো করবেন এগুলো ফলো করার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন ঠিক আছে তারা আপনাকে লাইক করবে আপনি তাদের ফটো পাবেন তাদের ফটোতে লাইক করবেন এভাবে করে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে এবং এখান থেকে অনেক ইনকাম আপনার হয়ে যাবে ঠিক আছে যতগুলো পারবেন ততগুলো এখান থেকে ফলো করে নেবেন ঠিক আছে আর যদি পারেন আমার নামটা এখানের মধ্যে সিলেক্ট করতে পারবেন চার্স অপশনে যাবেন চার্স অপশনে গিয়ে এখানের মধ্যে যদি আপনি লেখেন টেক রাইহান যদি লিখেন তাহলে আমার আইডিটাও পেয়ে যাবেন আমাকে অবশ্যই ফলো করবেন সবাই এই দেখুন এটা হচ্ছে আমার আইডি এখানের মধ্যে আমাকে জাস্ট আপনি ফলো করবেন ফলো করার জন্য যদি কোনো উপরে লেখা আছে ফলো এখানে ফলোতে ক্লিক করলে আমাকেও ফলো করা হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আমার পেজ আছে পেজটাকেও চাইলে আপনি লাইক করতে পারবেন আমার পেজও আছে তারপর গ্রুপ আছে এগুলো সবগুলোর মধ্যে আপনি জয়েন হয়ে যাবেন ঠিক আছে আমি জাস্ট কিছুক্ষণ আগে এগুলো সবগুলো রেডি করছি এভাবে করে এখান থেকে মূলত ইনকাম করতে হবে ঠিক আছে আপনি এখানে যত লাইক করবেন তত আপনার ইনকাম হবে তো আমি আমার যে ইনকামগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই মানে কিছুক্ষণের ভিতরে আমি কত ইনকাম করে ফেললাম জাস্ট আমি আর্নিংয়ে যাই তারপর মাই পয়েন্টে যাওয়ার পর দেখুন আমার ইনকাম হয়ে গেছে 10 আমি জাস্ট একটু কাজ করছি যার বিনিময়ে আমি 10 পেয়ে গেলাম তো মাঝে মধ্যে কিছু প্রুফ ফলো আসবে যেগুলো আপনি ফলো করবেন এই যে প্রুফ ফলোয়ার মেম্বার এগুলো যদি আপনি করেন তাহলে একটার জন্য আপনি 10 পয়েন্ট করে পাবেন তো এইভাবে যদি আপনি সারাদিন একটু কষ্ট করেন লাইক কমেন্ট করেন সারাদিন একটু কষ্ট করেন সারাদিন যদি একটু পোস্ট করেন আপনি যদি ডেলি 50টা পোস্ট করেন তাহলে আপনার ইনকামটা আপনি একটু ভেবে দেখুন ঠিক আছে আর এখানে 10,000 পয়েন্ট সমান হচ্ছে $1 ঠিক আছে $1 হলে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না সর্বোচ্চ $2 হতে হবে $2 হলে আপনি টাকাটা তুলতে পারবেন ঠিক আছে তারপর এখানের মধ্যে আরেকটা ইনকামের সিস্টেম আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট এই দেখুন অ্যাফিলিয়েট লেখা আছে অ্যাফিলিয়েটের আপনি ক্লিক করবেন অ্যাফিলিয়েটে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছে এই লিঙ্কটা যদি আপনি আপনার বন্ধুদের শেয়ার করেন সে যদি এখানে ইনকাম করে তাহলে সে যদি 100 পয়েন্ট ইনকাম করে তাহলে তার থেকে আপনি 5 পয়েন্ট পেয়ে যাবেন এভাবে সে যদি 1,000 ইনকাম করে তাহলে 5% করে এখান থেকে সে কমিশন পাবেন আপনি ঠিক আছে আর এখানের মধ্যে টাকা তোলার সিস্টেমটা হচ্ছে একদম সহজ সেটার জন্য আপনি চলে যাবেন এই দেখুন কারেন্ট ব্যালেন্সে যখন আপনি ক্লিক করবেন কারেন্ট ব্যালেন্সে ক্লিক করলে দেখুন এখানে টাকা তোলার সিস্টেম চলে আসছে চয়েস এ পেমেন্ট মেথড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বিকাশ অপশনটা পেয়ে যাবেন তো দেখুন একদম নিচে লেখা আছে বিকাশ অ্যান্ড রকেট ঠিক আছে বিটকয়েনও টাকা তুলতে পারবেন তো আমি বিকাশটা এখান থেকে সিলেক্ট করলাম তারপর ইউর ইমেল একটা ইমেল আপনি এখানে দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন তারপর এখানের মধ্যে অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন মানে আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাচ্ছেন মানে যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে নিতে চাচ্ছেন সেটা দিবেন তারপর এখানের মধ্যে অ্যামাউন্টটা দিয়ে দিবেন কত অ্যামাউন্ট নিতে চাচ্ছেন আপনি ঠিক আছে $1 হলে এখানে $1 দিয়ে দিবেন $2 হলে $2 দিয়ে দিবেন তারপর রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করলে আপনাকে 1 ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দিবে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেই আমি 1 ঘন্টা বললাম তো 1 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দিবে যদি না করে তাহলে ব্যক্তিগত কোনো কারণে তারা করতে পারবে না ঠিক আছে কিন্তু 100% এটা পেমেন্ট করে আমি অলরেডি পেমেন্ট প্রুফ এটা দেখেছি তারপর সেটা নিয়ে ভিডিও করতেছি ঠিক আছে তো এভাবে করে এখান থেকে ইনকাম করবেন আর সারাদিন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন টোটাল কথা হচ্ছে এখানে আপনি যত পরিশ্রম করতে পারবেন তত ইনকাম করতে পারবেন আর এটা সিস্টেমটা হচ্ছে পুরো ফেসবুকের মতো এখানে পুরো সিস্টেম ফেসবুকের মতো ফেসবুকে যেরকম আছে হিস্টোরিতে প্রত্যেক কিছু এখানে ফেসবুকের মধ্যে আছে তো এখানে আপনি পারলে আপনার একটা পেজ খুলে ফেলবেন একটা গ্রুপ খুলে ফেলবেন সবগুলো করে ফেলবেন এগুলো করলে হয়তো আপনার ইনকামটা বেশি হবে ঠিক আছে আপনি বুঝতে পারবেন নিজে নিজে যদি এটা গাঁঠাখাটি করেন তাহলে এখান থেকে আপনি ভালো একটি ইনকাম করতে পারবেন তারপর এখানে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে ইনভেস্টও করতে পারবেন আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে ইনভেস্টের একটা সুবিধা আছে সেটা হচ্ছে দেখুন আপগ্রেড টু প্রো এটা হচ্ছে ইনভেস্ট এখানের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানের মধ্যে $8 ইনভেস্ট করতে পারবেন $8 দিয়ে আপনি 10 দিন কাজ করতে পারবেন আর এগুলো দিয়ে আপনি 10,000 মানে হচ্ছে $1 প্রত্যেকদিন $1 মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর আরও অনেকগুলো সুবিধা আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তারপর যদি আপনি $25 ইনভেস্ট করেন প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন 20,000 পয়েন্ট তারপর আপনি যদি এক মানে এক
$100 ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন আপনি এই যে দেখুন 10,550 পয়েন্ট করে পাবেন। এভাবে করে আপনি এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবেন। তবে আমি কাউকে বলবো না যে আপনারা ইনভেস্ট করেন, তারপরেও যদি চান যে আপনারা ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার সিস্টেমটা যদি আপনারা না জানেন তাহলে কমেন্ট করবেন। সর্বোচ্চ 10 জন যদি কমেন্ট করে তাহলে আমি একটা ভিডিও বানাবো। আর যদি আপনার ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় যে ইনভেস্ট সিস্টেমটা দেখার জন্য তাহলে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে নক দিবেন। টেলিগ্রাম গ্রুপে এসে যদি আমাকে নক দেন তাহলে আপনি আপনাদেরকে 100% হেল্প করবো। আর ইনকাম বিষয়ক যত রকমের সমস্যা আছে সবগুলো আমি আমার টেলিগ্রাম বিষয়ের মধ্যে বলবো, তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিও। তো এই ছিল আজকের এই ভিডিও। তো দিন শেষে এস একটি নিয়ে একটি কথাই বলবো, যারা এস একটির মধ্যে কষ্ট করতে পারবেন তারাই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন, যারা কষ্ট করতে পারবেন না তারা হয়তো এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন না। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।